নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তো আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আমি ভালো আছি। তো আমি কালকে একটা বলে শর্ট দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আগামীকাল আমার একটা ভিডিও আসবে, যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে মাঘী পূর্ণিমা সত্যনারায়ণ পুজো। তো সেটারই একটা ছোট একটা ভিডিও আমি দেবো, আপলোড করব। তো এই দেখুন, আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে, আর এই পুজোটা না আমাদের বাড়িতে প্রতি বছরই হয় এই দিনেতে, মাঘী পূর্ণিমাতে। এবার যেহেতু পূর্ণিমাটা শনিবার পড়ে গেছিল অলরেডি, তো আমাদের শনিবার দিন হয়নি, আগামীকাল মানে গতকাল রবিবার দিনকে হয়েছে, সারাদিনই ছিল পূর্ণিমা, সেহেতু বেলাতেই হয়েছে। আর সত্যনারায়ণ পুজোর জোগাড় করতে একটু সময়ও লাগে, তো সেহেতু একটু দেরিতেই পুজোটা হয়েছে। তো সারাদিন ধরবে বেলার দিক করে হয়েছে, আমরা সবাই খুব মজা করেছি। আর কী হয়, আর আমার মেয়েও তো খুবই মজা করেছে, ওর তো ছুটি ছিল, আর ও আবার শাড়ি পরেছে, সরস্বতী পুজোতে শাড়ি পরেছিল বলে বলে যে মা পুজো হচ্ছে তো বাড়িতে তো শাড়ি পরো, যে ও শাড়ি পরেছে, শাড়িটি পরে খুব সাজগোজ করেছিল, পরে আসর বাজাচ্ছে, এদিকে ঠাকুর বসে আরতি করছে, ও যথেষ্ট খুবই ব্যস্ত ছিল কালকে পুজো নিয়ে, আমরা যত না ব্যস্ত তার থেকে বেশি ও ব্যস্ত ছিল। তারপরে তো পুজো হলো, হওয়ার পর হোম হলো, হোম হবে সেটা দেখো। আর আমাদের বাড়িতে না এই দিন একটা করে প্রতি বছরই হোম হয়, শেষ পাতে একটুখানি বেশি একটু ভালো একটু খাওয়ানো হলো, সবার ভালোও লাগে, একটু আনন্দ টানন্দ করা হলো। এই ছিল কালকে সারা দিনের পুজোর পুরো একটা ছোট্ট ভিডিও। তো তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর শেয়ার করো পারলে। তাহলে আর সাবস্ক্রাইব করো এই কারণে, কারণ এরপরও আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে তার জন্য। তো আপাতত টাটা, বাই বাই।